আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি টাবলেন এন্টারটেইনমেন্ট চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আমাদের এবারের ডেস্টিনেশন বাংলাদেশের বহুল আলোচিত 201 গম্বুজ মসজিদ। 201 গম্বুজ মসজিদ দেখতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমেই টাঙ্গাইল জেলা সদরে আসতে হবে। টাঙ্গাইল থেকে মসজিদটির দূরত্ব মাত্র 40 কিলোমিটার। টাঙ্গাইল থেকে বাসে বা সিএনজি করে গোপালপুর এসে অটো বা সিএনজি নিয়ে সহজেই 201 গম্বুজ মসজিদে আসতে পারবেন। ঢাকা থেকে আসতে চাইলে ঢাকার মহাখালী বাস স্ট্যান্ড থেকে দ্রুতগামী বাসে করে 150 থেকে 200 টাকা ভাড়ায় গোপালপুর আসতে পারবেন। গোপালপুর থেকে 20 থেকে 30 টাকা অটো বা সিএনজি ভাড়ায় আসতে পারবেন মসজিদটিতে। এছাড়াও ঢাকা থেকে টাঙ্গাইলগামী যে কোনো বাস বা ট্রেনে টাঙ্গাইল সদরে এসে টাঙ্গাইল থেকে গোপালপুর আসতে পারবেন। একটু আরামে আসতে চাইলে কল্যাণপুর থেকে ধনবাড়িগামী এসি বাসে করে ঘাটাল ক্যান্টনমেন্ট মোড়ে নেমে সিএনজি করে গোপালপুরে আসতে পারবেন। এছাড়া ঢাকা থেকে বহপুরগামী যে কোনো বাসে করে এসে বহপুর থেকেও সিএনজি বা অটো নিয়ে গোপালপুরে আসতে পারবেন। কোথায় থাকবেন? ঢাকা হতে সকালে রওনা দিয়ে টাঙ্গাইল দিনে গিয়ে রাতের মধ্যেই ফিরে আসা যায়। তবে রাত্রি যাপন করতে চাইলে টাঙ্গাইল শহরে চলে আসতে হবে। এছাড়াও চাইলে এলেঙ্গার রিসোর্ট এবং যমুনা রিসোর্টের মতো লাক্সারি ব্যবস্থাও রয়েছে। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে আছে প্রচুর নান্দনিক ইসলামিক স্থাপনা। এসব স্থাপনার মধ্যে অন্যতম হলো মসজিদ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রয়েছে সুলতানি, মোগল ও বাংলাদেশি আমলের মসজিদ ও স্থাপনা। তেমনি একটি স্থাপনা টাঙ্গাইলের 201 গম্বুজ মসজিদ, যা সারা বিশ্বে আলোচনার জন্ম দিয়েছে। পৃথিবীর ইতিহাসে এত সংখ্যক গম্বুজ বিশিষ্ট মসজিদ এর আগে কখনোই তৈরি হয়নি। 201টি গম্বুজ নিয়ে মসজিদটি ইতিমধ্যে করেছে বিশ্ব রেকর্ড। এই মসজিদটি 2013 সালে নির্মাণ কাজ শুরু হয়, বর্তমানে প্রায় 95% কাজ শেষ হয়েছে। এই মসজিদের নির্মাণাধীন মিনারটির উচ্চতা হচ্ছে 451 ফুট, যা 57 তলা ভবনের সমান। এটি হচ্ছে বিশ্বের তৃতীয় উঁচু মিনারের মসজিদ। বিশ্বের সর্বোচ্চ মিনারটি মরক্কোর ক্লাসা ব্লাঙ্কায় দ্বিতীয় হাসান মসজিদে অবস্থিত, যার উচ্চতা 689 ফুট। ডিজাইন ও কারুকার্যের দিক থেকে মসজিদটি একটি ভিন্ন সৌন্দর্যের প্রতীক হয়ে গড়ে উঠেছে। মসজিদের টাইলস সহ ফিটিংসের যাবতীয় শোভাবর্ধনের শৌখিন কারুকার্য খচিত পাথরগুলো বিশ্বের কয়েকটি দেশ থেকে সংগ্রহ করা হয়েছে। 201 গম্বুজ বিশিষ্ট মসজিদ নির্মাণে ব্যয় হবে প্রায় 100 কোটি টাকা। মসজিদটি দেখতে প্রতিদিনই দেশি বিদেশি পর্যটকদের আগমন ঘটছে। বিশেষ করে শুক্রবারে জুমার নামাজ আদায় করতে দূর দূরান্ত থেকে মুসল্লিরা এই মসজিদে নামাজ আদায় করতে আসে। 2013 সালের জানুয়ারি মাসে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে 15 বিঘে জমির উপর বিশাল মসজিদ কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু হয়। নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মা রিজিয়া খাতুন। অত্যন্ত দৃষ্টিনন্দন এই মসজিদের ছাদে মূল গম্বুজটির উচ্চতা 81 ফুট। এই গম্বুজের চারপাশকে ঘিরে 17 ফুট উচ্চতার আরও 200টি গম্বুজ রয়েছে। মসজিদের চার কোনায় 101 ফুট উচ্চতার 4টি মিনার রয়েছে। এছাড়াও 81 ফুট উচ্চতার আরও 4টি মিনার পাশাপাশি স্থাপন করা হয়েছে। মসজিদের দেয়ালের টাইলসে অঙ্কিত করা হচ্ছে পূর্ণ 30 পারা কোরআন শরীফ এবং আল্লাহ তাআলার 99 নাম। যে কেউ বসে বা দাঁড়িয়ে মসজিদের দেয়ালে অঙ্কিত কোরআন শরীফ পড়তে পারবেন। মসজিদের প্রধান দরজা নির্মাণে ব্যবহার করা হচ্ছে 50 মণ পিতল। মসজিদটির নির্মাণ কাজ শেষ হলে পবিত্র কাবা শরীফের ইমাম এসে নামাজের ইমামতি করে 201 গম্বুজ মসজিদটি উদ্বোধন করবেন। 451 ফুট উচ্চতার 57 তলা মিনারে 50 তলা পর্যন্ত থাকবে লিফট সুবিধা। মিনারটি নির্মাণ শেষ হলে দিল্লির 240 ফুট উঁচু কুতুব মিনারকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে থাকবে রফিকুল ইসলাম টাওয়ার।
মসজিদটির পশ্চিমাংশে উত্তর ও দক্ষিণে বয়ে গেছে যমুনা শাখা নদী জিনাই। মসজিদের সংযোগকে দিয়েছে এই নদীটি এক ভিন্ন মাত্রা। মসজিদের উত্তর দিকে অবস্থিত ওজুখানা। মসজিদ কমপ্লেক্সে রয়েছে লাশ রাখার হিমাগার, তৈরি হচ্ছে বিনামূল্যের হাসপাতাল, এতিমখানা, বৃদ্ধাশ্রম, দুস্থ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা। এছাড়াও দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের জন্য রয়েছে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা। কোথায় খাবেন? মসজিদটির সামনে ছোট বড় অনেক খাবার হোটেল রয়েছে। হালকা নাস্তা বা দুপুরের খাবার খেয়ে নিতে পারবেন সেখানকার স্থানীয় হোটেলগুলোতে। এছাড়াও আরেকটু ভালো মানের খাবার খেতে চাইলে আসতে হবে গোপালপুর বাজারে।